কাথি থানায় ঢুকেছিলেন শুক্রবার সকাল ১০টায়, বেরোলেন রাত ৮:১০। পদবাতি দুর্নীতি মামলায় ১০ ঘন্টা ১০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদের পর সৌমেন্দু অধিকারী বললেন, আমায় বসিয়ে রাখা হয়েছিল, আর কয়েক ঘন্টা বসিয়ে রাখা হলেও আমার কোনোই সমস্যা ছিল না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুকে এতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সৌমেন্দুকে টানা ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। উল্টোদিকে শাসকদল তৃণমূলের বক্তব্য, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর মধ্যে কোনো রাজনীতি নেই। শুক্রবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে কাথি থানায় যান সৌমেন্দু। একাধিক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর মেলে। তার মধ্যে রয়েছে সারদার নথি উদাও সংক্রান্ত অভিযোগ, পুরসভার ত্রিপল দুর্নীতি, শ্মশান দুর্নীতি সংক্রান্ত মামলা। তবে সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তীর দাবি, শুধুমাত্র পদবাতি মামলায় সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে রাতে জিজ্ঞাসাবাদ শেষে থানার বাইরে বেরিয়ে এসে সৌমেন্দু বলেন, সমস্ত কেস ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে, বাকিটা জনতা জনার্দন বুঝে নেবেন। আমাকে ডেকেছেন, বসিয়ে রেখেছেন, আরও যদি কয়েক ঘন্টা বসিয়ে রাখতে হতো আমার কোনো সমস্যা ছিল না।